লকডাউনের জন্য স্কুল বন্ধ, বাড়িতে থেকেই তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও এবং সকলে সুস্থ থেকো। আজ আমি তোমাদের পড়াচ্ছি অঙ্গজ জনন, অঙ্গজ বংশ বিস্তার। তো অঙ্গজ বংশ বিস্তারকে অ্যাকচুয়ালি অঙ্গজ বংশ বিস্তার কি সেটা এর আগে তোমাদের আলোচনা করেছি যে অঙ্গ বা অঙ্গাংশে কোষ বিভাজনের ফলে যদি নতুন জীবদেহ তৈরি হয় তখনই এটা হচ্ছে অঙ্গজ জনন। এটা অঙ্গজ জননটা প্রধানত উদ্ভিদেই ঘটে থাকে, আর একে দুভাগে ভাগ করা হয়েছে অঙ্গজ জননকে। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননটা কি না প্রকৃতিগতভাবে এটা নর্মাল ভাবেই যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। এটা আমরা প্রাকৃতিক অঙ্গজ জননকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে মূলের দ্বারা, মূলের দ্বারা প্রাকৃতিক অঙ্গজ জনন কাদের ক্ষেত্রে হয় বা কিভাবে হয়। রাঙালু, শাকালু, শতমূলী এই সমস্ত উদ্ভিদের কাণ্ড থেকে উৎপন্ন অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের ফলে রসালো হয়ে যায় এবং স্ফীত হয়, বড় হয়ে যায়, যেগুলোকে আমরা বলি কন্দাল মূল। এই মূলের অস্থানিক মুকুল থেকে আবার নতুন করে উদ্ভিদ তৈরি হয়। তাহলে কি হলো না, রাঙা আলু, শাকালু এই ধরনের যে তোমার উদ্ভিদগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কাণ্ড থেকে কতগুলো অস্থানিক মুকুল বেরোয়। তোমরা লক্ষ্য করে থাকবে অস্থানিক মুকুলগুলো পরবর্তীকালে কি হচ্ছে না, সেটা স্ফীত হয়ে যাচ্ছে, দিয়ে তার থেকে অস্থানিক মূল বেরোচ্ছে আর সেটার থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে মূলের দ্বারা হচ্ছে। তাহলে মূলের দ্বারা হচ্ছে কাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে রাঙা আলু, শাকালু এগুলো, এটা মনে রাখবার চেষ্টা করুন। কাণ্ডের দ্বারা কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রেও এরকম প্রাকৃতিক অঙ্গজ জনন ঘটে। যেমন ধরো আদা, আলু, ওল, কচু এই সমস্ত ভূনিম্নস্থ কাণ্ড অর্থাৎ মাটির নিচে যে কাণ্ডগুলো রয়েছে সেই কাণ্ড থেকে কি হয় না মুকুল সৃষ্টি হয়। সেই মুকুলগুলো থেকে, মুকুলগুলোকে কেটে যদি আলাদা আলাদা করে বসিয়ে দেওয়া হয় তখন কি হয় ওর থেকে আবার নতুন করে চারা গাছ জন্মায়, নতুন উদ্ভিদ জন্মায়, সেটা হচ্ছে। আর শুষণে থানকুনি এই সমস্ত এদের আবার অর্ধবায়বীয় কাণ্ড, কিছুটা দেখবে মাটির ভেতরে কিছু মাটির উপরে রয়েছে, এদের ধাবক থাকে। এবং কচুরি পানা, টোপা পানা এদের ক্ষেত্রে এই ধাবকটা খুব ছোট, এই জন্য এদের বলা হয় খর্মধাবক। এদের পর্ব থেকে অস্থানিক মুকুল বেরোচ্ছে, দিয়ে মূল সৃষ্টি হচ্ছে অস্থানিক মূল সহ খন। এবার এই যে অস্থানিক মূলটা বেরোচ্ছে সেই অস্থানিক মূল সহ যে খণ্ডিত অংশটা, আলাদা আলাদা খণ্ড খণ্ড অংশ, সেগুলো থেকেই অপত্য উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। এটা কি হলো তাহলে কাণ্ডের দ্বারা। তাহলে মূলের দ্বারা প্রথমে হচ্ছে রাঙা আলু, শাকালু, এরা কাণ্ডের দ্বারা হচ্ছে আলু আদা। এরপর হচ্ছে পাতা। তোমরা দেখেছো অনেক পাথর কুচি গাছে পাতা দেখেছ, যদিও বিগনিয়া হয়তো দেখোনি কিন্তু পাথর কুচি অনেকেই দেখেছ। পাথর কুচি গাছে পাতায় যে খাঁজগুলো থাকে সেই খাঁজগুলোতে অ্যাকচুয়ালি অস্থানিক মূল বেরিয়ে থাকে। পাথর এদের এই যে কিনারা ওইখান থেকেই কি হচ্ছে যখনই একটা উপযুক্ত পরিবেশ পেয়ে গেল সঙ্গে সঙ্গে কি হচ্ছে ওখান থেকে মুকুলের মতন সৃষ্টি হলো, ওখান থেকে দেখবে একটা চারা গাছের মতন জন্মাচ্ছে। ওগুলোই যদি বসানো হয় ওর থেকে আবার নতুন করে কি হচ্ছে না উদ্ভিদ তৈরি হয়। তাহলে এটা হচ্ছে কি পাথর কুচির ক্ষেত্রে, বেগুনিয়ার ক্ষেত্রে এদের পাতার দ্বারা হচ্ছে। এগুলো সবই হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন। এরপরে হচ্ছে কি না কৃত্রিম অঙ্গজ জনন, কৃত্রিম ভাবে এটা মনুষ্য সৃষ্টি, কৃত্রিম উপায়ে উদ্ভিদ অঙ্গে করণ করে বা উদ্ভিদ অঙ্গের কোন অংশ বসিয়ে কি হচ্ছে না যে জনন ঘটানো হচ্ছে তাদের বলা হচ্ছে কি কৃত্রিম অঙ্গজ। কৃত্রিম অঙ্গজ জননকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে কাটিং বা শাখা কলম। এই শাখা কলমের মধ্যে একটা হচ্ছে স্টেম কাটিং মানে কাণ্ডের কাটিং,
স্টেম কাটিং বা কাণ্ডের কাটিং, সেটা কাদের ক্ষেত্রে আমরা দেখি? জবা, গোলাপ, এদের কাণ্ড 20-30 সেন্টিমিটার মতো শাখা কেটে নিয়ে ওই কাটা প্রান্ত গুলো কি দেওয়া হচ্ছে? আইবিএ, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এনএএ, ন্যাপথলিন, অ্যাসিটিক অ্যাসিড, এই সমস্ত কৃত্রিম অক্সিনে ডুবিয়ে নিয়ে একদিন ধরে ডুবিয়ে রাখা হলো। তারপর সেটাকে নরম জায়গায়, একটু নরম মাটিতে যদি বসানো হয়, তখন কি হচ্ছে, ওর থেকে আমার নতুন চারা গাছ জন্ম। এটা হচ্ছে স্টেম কাটিং বা কাণ্ডের, রুট কাটিং বা মূলে কাটিংটা কেমন। পাতি লেবু, কমলা লেবু, তেঁতুল, তারপর পটল, এই সমস্ত উদ্ভিদের শাখামূল কেটে নিয়ে, শাখামূল কেটে নরম মাটিতে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, তার থেকে মূল তৈরি হয় এবং তার থেকে নতুন চারা গাছের সৃষ্টি হয়। এটা হলো কি, কাটিং বা শাখা কলম। এরপরে হচ্ছে কি, গ্রাফটিং বা জোর কলম। সেটা আবার কি, যে পদ্ধতিতে একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদ, একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদ, তোমার আম গাছ ধর, আম গাছ, একটা গোলাপ গাছ, একটা ধরো ল্যাংড়া, কিংবা একটা হিমসাগর, একটা ল্যাংড়া, এরকম একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদ যাদের শাখাকে জোর লাগানো হয়, জোর লাগিয়ে তার জোর কলম তৈরি করা হয়, এটা হচ্ছে উন্নত প্রকৃতির যে শাখা বা মুকুলটি গ্রাফটিং এর জন্য নির্বাচন করা হয়। এখন আমরা এই তোমার শাখা কলম, গ্রাফটিং বা জোর কলম কেন করছি না, উন্নত জাতের যে গাছটা দেখলাম ভালো উন্নত মানের গাছ, সেই গাছটার মতন করতে হবে। তো বীজ থেকে যদি, আম গাছের বীজ থেকে যদি করা হয়, তাহলে কিন্তু হবে না, কারণ ওখানে কি হচ্ছে, ওখানে তোমার যৌন জনন হয়ে যায়, যার জন্য পাল্টে যায়, যে কারণে এই তোমার জোর কলম তৈরি করা হয়। উন্নত যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটার আম খুব ভালো বা এই গাছের ফলগুলো খুব ভালো হচ্ছে, সেই গাছটাকে বলছে উন্নত প্রকৃতির যে শাখা বা মুকুলটি গ্রাফটিং এর জন্য নির্বাচন করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে শিয়ন। আরেকটা হচ্ছে, আরেকটা মূলসহ গাছ বিতার, এবং মূলসহ যে উদ্ভিদটি তোমার সঙ্গে শিয়নকে জোর লাগানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি না, স্টক বলা হচ্ছে। অর্থাৎ স্টকটা হচ্ছে যেটা গাছ থেকে বাড়তে সাহায্য করবে, কিন্তু ডালটা কার থাকবে, শিয়নে। এটা হচ্ছে স্টক বলা হচ্ছে। এরকম কাদের ক্ষেত্রে আমরা দেখি, আম, লেবু, পেয়ারা, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এরকম করা হয়। গ্রাফটিং আবার দু রকমের, একটা হচ্ছে শিয়ন গ্রাফটিং, আর একটা হচ্ছে বার্ড গ্রাফটিং। বার্ড মানে মুকুল। শিয়ন গ্রাফটিংটা কি, শিয়ন গ্রাফটিং এর সময় দুটো গাছে ডালে জোর লাগানো হয়, ডাল দুটো জোর লাগানো হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়ন গ্রাফটিং। একটা টবের উপর একটা গাছ আছে এক ধরনের, মানে একটা, আর উন্নত গাছটা হচ্ছে এটা, এখানে দুটোকে জোর লাগিয়ে সেখানে কি করা হচ্ছে না, বেঁধে দেওয়া হচ্ছে, এইভাবে যে কলমটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শিয়ন গ্রাফটিং। আর এক ধরনের গ্রাফটিং আছে, সেটা হচ্ছে বার্ড গ্রাফটিং। বার্ড মানে হচ্ছে মুকুল। মুকুল কিভাবে বার্ড গ্রাফটিং এর ক্ষেত্রে, স্টকের ছালে, স্টকটা হচ্ছে এই উদ্ভিদটা, এই ছালেতে টিয়ের মতন এরকম কেটে দেওয়া হয়, তারপরে কি হচ্ছে না, শিয়নের মুকুলটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ওই টিয়ের জায়গা দিয়ে সেটাকে বেঁধে রাখা হচ্ছে, আস্তে 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 দেখা যাবে ওখান থেকে চারা গাছ হচ্ছে, সেটা হচ্ছে কি, বার্ড গ্রাফটিং। তাহলে আমরা জোর কলম দেখলাম দু রকমের হলো, সেটা হচ্ছে একটা হচ্ছে শিয়ন গ্রাফটিং, এবং শিয়নের ক্ষেত্রে দুটো ডালকে জোর বাঁধা হচ্ছে, আর শিয়ন বার্ড গ্রাফটিং এর ক্ষেত্রে কি হচ্ছে, মুকুল ওখানে জোর লাগানো হচ্ছে। এরপর হচ্ছে আর একটাই হচ্ছে, সেটা হচ্ছে অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন, অনুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন,
অণু আমরা জানি, মাইক্রো প্রোপাগেশন, এই মাইক্রো প্রোপাগেশনটাকে যদি ভাঙা হয় তাহলে দেখা যায় মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট, আর প্রোপাগেট শব্দের অর্থ হচ্ছে বংশ বিস্তার। তাহলে মাইক্রো প্রোপাগেশনটা কি না, এখানে পৃথকীকৃত কোষ বা কলার বা মুকুল এই ছোট টুকরোকে বিশেষ কর্ষণ দমন, কর্ষণ দমনে বৃদ্ধি ঘটানো হচ্ছে। এখন কর্ষণ দমনটা কি না, কর্ষণ দমনটা হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো এলিমেন্ট আছে, তারপর হচ্ছে তোমার কার্বনের উৎস রূপে সুক্রোজ থাকে, অক্সিন থাকে, সাইটোকাইনিন হরমোন থাকে, ভিটামিন থাকে, কিছু জৈব উপাদান, এটা সঠিক মিশ্রণে এই কিটা তৈরি করা হচ্ছে না, কর্ষণ দমনটা তৈরি করা হচ্ছে বা কালচার বলা হয় এটাকে। এই কর্ষণ দমনে এই ধরনের পদ্ধতিকে, এবার এই যে কর্ষণ দমনে তোমার মুকুল বা কোষ বা কলার ছোট টুকরোকে দিয়ে যে নতুন উদ্ভিদ তৈরি করা হচ্ছে সেগুলোকে আমরা কি বলি, টিস্যু কালচার বা কলাকর্ষণ বলা হয়। কি বলা হচ্ছে, কলাকর্ষণ। আমরা টিস্যু কালচার কথাটা, একসঙ্গে অসংখ্য উদ্ভিদ তৈরি করা যায় এই কলাকর্ষণের মাধ্যমে। এখানে এই প্রক্রিয়ায় উদ্ভিদের পছন্দ মাফিক ভ্যারাইটি দ্রুত বংশ বিস্তার সুনিশ্চিত করা যায়। তোমার যেটা পছন্দ সেই ধরনের কোন উদ্ভিদ তুমি সিলেক্ট করলে, যে এই উদ্ভিদটা আমার অনেক চাই, তুমি সেটাকে এই টিস্যু কালচারের মাধ্যমে করতে পারো। রোগমুক্ত উদ্ভিদ, অনেক সময় দেখা যায় অনেক বাগান তৈরি করছে, সেখানে কি হচ্ছে, রোগযুক্ত উদ্ভিদ হলে সেখানে ভালো উদ্ভিদ তৈরি হবে না, সব উদ্ভিদগুলো ভালো হবে না, এখানে কিন্তু তা হয় না। তারপরে কি, বীজ উৎপাদন ছাড়া, এখানে বীজের কোনো প্রয়োজনই নেই, বীজ তৈরি হবে না। বন্ধা সংকর উদ্ভিদ উৎপাদন করা যায় এই মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে বা অনুবিস্তার বা টিস্যু কালচারের মাধ্যমে, এই ধরনের উদ্ভিদগুলো উন্নত মানের উদ্ভিদ। তো এই প্রোপাগেশনটার কিছু সিস্টেম আছে, সে কি সিস্টেম হয়, প্রথমে এক নম্বর হচ্ছে কি, উপযুক্ত উদ্ভিদ অঙ্গ মানে কলা কোষ বা মুকুল নির্বাচন করতে হবে। প্রথমে যেটা খুব ভালো উদ্ভিদ সেই উদ্ভিদের কোষ বা কলা বা মুকুল, এটা প্রথমে এক নম্বর নির্বাচন করতে হবে। দু নম্বর কি, কলা কর্ষণ দ্রবণে রেখে উপাদানটিকে বৃদ্ধি ঘটানো এবং ক্যালাস গঠন করতে হবে, সেটা এখানে আমরা দেখিয়েছি, এখানে রেখে দিয়েছি তোমার এই তোমার কি বলবো এই দ্রবণটার মধ্যে, কর্ষণ দ্রবণটার মধ্যে এই অংশটা রেখেছিলাম, কোষ বা কলার অংশটা, এটা থেকে আস্তে আস্তে কি তৈরি হয়ে গেছে, ক্যালাস তৈরি হয়ে গেছে। এরপরে ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে এমব্রয়েড গঠন করবে, এটাই আবার কিছুদিন পরে কি হচ্ছে এমব্রয়েড, এই যে একটু একটু মুকুলের মতো বেরিয়েছে, একটু একটু অঙ্কুর বেরিয়েছে, এমব্রয়েড। এরপরে কি না, এমব্রয়েড থেকে অসংখ্য প্ল্যান্টলেট সৃষ্টি হয়, এটা হচ্ছে প্ল্যান্টলেট, এখানে ছোট ছোট চারার মতো বেরিয়েছে, কিন্তু সব এরপরে প্ল্যান্টলেট গুলোকে আবার কি হচ্ছে পৃথক ভাবে টবে স্থানান্তর করা হয়েছে, অসংখ্য প্ল্যান্টলেট এরকম তৈরি হবে, সেগুলোকে আবার আলাদা 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 টবে বসিয়ে আমরা কি করতে পারি, অসংখ্য চারা গাছ তৈরি করতে পারি। এইটাই হচ্ছে তোমার অঙ্গজ বংশ বিস্তার। তাহলে অঙ্গজ বংশ বিস্তারকে আমরা কটা ভাগে ভাগ করলাম, এক নম্বর হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, দু নম্বর হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন, আর তিন নম্বর হচ্ছে অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন। এটাই হচ্ছে আজকে তোমাদের অঙ্গজ বংশ বিস্তার। এই ধরনের ইনফরমেটিভ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করো।